তবে এমন একটি সময় তিনি চলে গিয়েছেন যে বাংলাদেশে আমরা যাচ্ছি, যেই বাংলাদেশ আজ শিক্ষাঙ্গনে কোনো শিক্ষা নেই, আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ। আজকে আওয়ামী লীগের মহাসচিব বলছে বিশ্ববিদ্যালয় খুলে দিলেই নাকি রাজনীতি শুরু হবে। সেই বিশ্ববিদ্যালয়কে বন্ধ করা যে পায়তারা চলছে তারই পূর্ববর্তী তিনি চলে গিয়েছেন। আমি আল্লাহর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করি। এই বিদগ্ধ ব্যক্তিটি আজ আমাদের মাঝে নেই। ডক্টর মুস্তাহিদুর রহমান স্যার একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে গেছে তাদের একজন সহকর্মীর মুক্তির জন্যে, সেইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশ সহকারে তাদের উপর নির্মমভাবে আঘাত করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে ফুল দিতে গেল আমাদের ঢাকা নর্থ এবং সাউথের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। কোনো উস্কানি ছাড়া, কোনো রকম ঘটনা ছাড়াই সেখানে ভাব ও তাণ্ডব সৃষ্টি করলো পুলিশেরা। তারা 187 রাউন্ড গুলি করেছে সেদিন এবং প্রায় 42 জনকে আহত করেছে। আপনারা দেখেছেন যে আমাদের আমিনুল আমান, আমিনুল ইসলাম এবং আমাদের প্রায় 72 জন আপনার নেতা সেদিন গুলিবিদ্ধ হয়েছেন। আপনারা দেখছেন যে প্রতি মুহূর্তে যেই যে একটু কথা বলছে তাদের মতের সঙ্গে মিল হয় না তার উপরেই তারা চড়াও করছে, তাকেই তারা আক্রমণ করছে। এবং আজকে সত্যিকার অর্থেই এই ফ্যাসিবাদী যে একটা রাষ্ট্র তৈরি করেছে তারা, যার মূল লক্ষ্য হচ্ছে তারা একদলীয় শাসন ব্যবস্থা একটা প্রতিষ্ঠা করতে চায়। আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ বংশধরকে যদি সত্যিকার অর্থেই আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিতে চাই, তাহলে আমাদেরকে সকলকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া। শুধু সেটা মাত্র রাজনৈতিক দল বিএনপি নয় বা শুধুমাত্র বিরোধী দলগুলো নয়, সবাইকেই নেমে আসতে হবে। আজকে যারা আপনারা এখানে আছেন, আপনারা সুদীজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, সংবাদসেবীরা আছেন, প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন, কেউ আপনারা কিন্তু বাদ পড়ছেন না, নোবডি ইজ স্পেয়ার্ড। সুতরাং সবাইকে নেমে আসতে হবে। নেমে এসে আজকে এই যে ভয়ঙ্কর একটা দেশ বিরোধী শক্তি, এটাকে শুধু এটা আমাদের দেশের বিরোধী একটা শক্তিতে পরিণত হয়েছে, এই দেশ বিরোধী শক্তিকে সরাতে হলে অবশ্যই আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদেরকে পরাজিত করবার জন্যে আমাদেরকে কাজ করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে। তাহলেই খালেদ মোস্তাহিদুর রহমানের যে আত্মা, তার রু সেটা শান্তি পাবে, কারণ সে সেটাই দেখতে চেয়েছিল তার জীবনের শেষ মুহূর্তগুলোতে। আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন বেহেশত নসিব হয়, তার পরিবার পরিজনের সদস্যরা যেন তারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং তারা যেন তাদের বাবা ছেড়ে এখানে আছে তারা যেন বাবার মতো সামনে এসে দাঁড়াতে পারে, সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং দেশের জন্য, জনগণের জন্য কিছু কাজ করতে পারে। অংশগ্রহণ করি, এটার উদ্দেশ্যই হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রর সাথে আমার দেখা হবে। অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রথম প্রেসিডেন্ট আমি ছিলাম, সিনেটিং এটাও ছিলাম, কিন্তু আজকের মিটিংয়ে ব্যতিক্রম। আজকের মিটিংয়ে এসে আমার কাছে অনুভূত হলো যে আমার সমবয়সী যারা তারা কেউ চাকরিতে নাই এবং আমার যারা সিনিয়র শিক্ষক ছিলেন তাদের অনেকেই মারা গেছেন, হয়তো কেউ কেউ জীবিত আছেন। তো যাই হোক, আমার অভিজ্ঞতাটা একটু ভিন্ন, কারণ আমি পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ছাত্র। প্রথম ব্যাচ স্বাধীনতা সংগ্রামের আগে ভর্তি হয় কিন্তু তাদের ক্লাস হয় না, আমরা স্বাধীনতার পরের প্রথম ব্যাচ, আমাদের একসাথে ক্লাস শুরু হয়, ছোট্ট বিশ্ববিদ্যালয়। তো আজকে এই জন্যে আমি বলছি যে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার কবি আবদুল্লাহ সিকদার শত নাগরিক কমিটির আহ্বায়ক বললেন, আমাকে উঠালেন এক মিনিটে কথা বলা, এটা আসলে অসম্ভব ব্যাপার। সুতরাং কমপক্ষে আমি 5 মিনিট বলবো, যে যতই অসন্তুষ্ট হন না কেন। এবং আমি
এই সভায় আমাদের সবচাইতে শ্রদ্ধেয় গুরুজন এবং নেতা ফজলে ইসলাম আলমগীর জননেতা, যিনি আসলে একজন প্রকৃতপক্ষে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এবং এখানে আনোয়ারুল্লাহ স্যার আছেন, মাহবুবুল্লাহ স্যার আছেন, এখানে মাসুম ভাই আছেন, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন এবং অন্যান্যরা আছেন। দেখেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাই তখন পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল 450 এবং শিক্ষক ছিল কম বেশি 30 জন। তখন পুরো বিশ্ববিদ্যালয়টি ছিল একটা পরিবার, এবং যার ফলে শিক্ষক ক্লাসে গেলে শিক্ষক, রাস্তায় বন্ধু, এবং আমরা পুরোটা ছিলাম পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দুপুরে রাতে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াতেন, কারণ তারা ছিল আসলে প্রকৃতপক্ষে ক্লাসের বাইরে ছিল বন্ধু। এই জন্যই আমি বলবো প্রফেসর মোস্তাহিদুর রহমান, তিনি প্রথম 2-3 জনের একজন ছিলেন। তিনি কিন্তু একদিকে আমার বন্ধু, তিনি একদিকে আমার শিক্ষক। কারণ এই বিশ্ববিদ্যালয়ে ইটটানার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে ঢোকেন, দুই পাশে যে গাছগুলো আছে সে গাছগুলো আমাদের হাতে লাগানো, এবং ইট দিয়ে রাস্তা বানানো ডিপার্টমেন্টের সব কাজ, আমরা পুকুর ভরেছি, মাটি কেটেছি। সুতরাং আমাদের স্মৃতিটা, আর এখনকার ছাত্র, এখন ওই যে প্রফেসর এটা বক্তৃতা দিয়ে গেল, হ্যাঁ তো ও মাত্র 16 বছরের ছোট আমার, এখন হয়তো ভবিষ্যতে সুবিধা আসলে সে ভিসি হয়ে যাবে। আমার ছোট 3 বছরের ছোট, সেও একজন ভিসি ছিল। অবশ্য সে অবশ্য শিক্ষক ভাবতে আমার কষ্ট হয়, কারণ তিনি রাজনীতিবিদের চাইতেও বেশি রাজনীতিবিদ ছিলেন। যেমন এখানে আনোয়ারুল্লাহ স্যার আছেন, মাহবুবুল্লাহ স্যার ছিলেন, এনারা শিক্ষক, এনাদেরকে রাজনীতি তাদেরকে খাইতে পারে নাই। মাহবুবুল্লাহ স্যার মোস্তাহিদ স্যারও তাই ছিলেন। তো এবং তিনি মোস্তাহিদ স্যার একজন পেশাজীবী ছিলেন, পেশাজীবী হিসেবে তিনি কিন্তু আমাদের নেতাও ছিলেন, কিন্তু বিএনপির ভিতরে প্রগ্রেসিভ জাতীয়তাবাদী ছিলেন। এই জন্য তার কিন্তু জায়গা আমার কাছে ভিন্ন। এখন কিন্তু প্রগ্রেসিভ লোকের খুব অভাব। এই জন্য আমি মনে করব যে এই মোস্তাহিদ স্যারের যে বিদায়, এটা প্রগ্রেসিভ জাতীয়তাবাদ, শুধু জাতীয়তাবাদ নয়, প্রগ্রেসিভ জাতীয়তাবাদের একটা পিলার ধ্বংস হয়েছে। দ্বিতীয়ত, আপনি দেখেন ইউনিভার্সিটিতে থাকতাম, তিনি কিন্তু শিক্ষক হিসাবে যেমন অত্যন্ত আপনার খুব পেশাজীবী এবং অত্যন্ত দক্ষ টিচার ছিলেন, এবং ভিসি হওয়ার পরেও তিনি কিন্তু সব ভালো ছাত্র, আমি স্যারের সাথে প্রেস ক্লাবে বসে আলাপ করছিলাম, আমার অভিজ্ঞতা বলে ভালো ছাত্র ভালো শিক্ষক হবে এমন কোনো গ্যারান্টি নাই। সাধারণত ভালো ছাত্র ভালো শিক্ষক হয়, আমি দেখেছি ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট তিনি ভালো শিক্ষক। এবং স্যারের সাথে আমি গল্প করেছি, আমার ডিপার্টমেন্টের সবচাইতে কেরিয়ার যার ব্রাইট ছিল তিনি ছিলেন সবচাইতে খারাপ শিক্ষক। এবং আমার সময়ে জগন্নাথ কলেজ থেকে খারাপ রেজাল্টের কোনোভাবে যা চাকরি নিলেন শিক্ষক, তিনি পড়াতেন ভালো। এই জন্যই আবার খুবই দেশের সবচাইতে প্রতিষ্ঠিত এবং নাম করা লেখক কবি তিনি ভিসি হয়েছেন, আমি 3টা ভিসি পেয়েছি, কিন্তু ভিসি হিসাবে ভালো করেন নাই, কারণ তিনি প্রশাসক হিসেবে ভালো ছিলেন না। এই জন্য মোস্তাহিদুর রহমান ছিলেন অলরাউন্ডার, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়কে দাঁড় করা, বিশ্ববিদ্যালয়কে তৈরি করা, এবং প্রত্যেকটা ছাত্রদেরকে আমাদেরকে ডাকতেন, আমাদেরকে নিয়ে যেতেন। এই জন্য ওনাদেরকে আমাদের কিন্তু শিক্ষক মনে হয় নাই, বন্ধু মনে হয়েছে, ক্লাসে গেলে শিক্ষক মনে হয়েছে। আমি ফিজিক্সের, উনি ইকোনমিক্সের, কিন্তু উনি ছিলেন সব ছাত্রের অভিভাবক এবং সব ছাত্রের বন্ধু। এই জন্য আমি বলবো যে উনি শিক্ষক হিসাবে তিনি ইন্তেকাল করেছেন, ওনার বয়সও বেশি হয়েছিল। আমি সবচাইতে অপরিণীয় ক্ষতি হিসেবে দেখি উনি একজন প্রগ্রেসিভ জাতীয়তাবাদী পেশাজীবী মৃত্যুবরণ করেছে এই দুঃসময়ে, এই দেশের এই দুঃসময়ে, এইটা হচ্ছে সবচাইতে বড় ক্ষতি। সবাইকে ধন্যবাদ।